আমরা চলে এসেছি ভিক্টোরিয়ায়। কেন এসেছি, কি জন্য এসেছি একটু পরেই জানতে পারবে সেটা। এখন আপাতত আমরা মিশনে আছি, সবাইকে মিশনে আছি, সবাই কাউকে খুঁজে পাচ্ছি না। আমরা ময়দানে ঘুরে বেড়াচ্ছি, মা মেয়ে দুজনে ঘুরছি। একটু শীতের জন্য জবরদস্ত পোশাকটা হয়ে গেছে, বাট কিছু করার নেই, এটা নতুন কিনেছিলাম, এটা পরে নিয়ে যেতে চাই। এখন খুলি শুনুন, দিদি সময় দেওয়ার জন্য সাথে দেখো এটাই অনেক আমাদের কাছে। দাদার ভালো কাজ, হ্যাঁ হ্যাঁ আমি ব্লগে দেখে 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 আরো সবাই আসছে, সব তো এসছে। আমরা চলে অরুণ ভাই, অরুণ ভাইয়ের কাছে গলির গরু, গলির গরু অরুণ ভাই। এই যে এতগুলো দিদি একসাথে পাওয়া, মানে একসাথে যে মিট আপ করতে পেরেছি, সামনে ভাইফোঁটাতে পুরো হাত ভর্তি হয়ে যাবে। অবশ্যই একদম ভাইফোঁটা রাখি, সব হবে, সব করবো। সবার ব্লগ যেহেতু দেখি, কাউকেই মনে হচ্ছে না যে অচেনা, সবাইকেই চেনা। আমাদের দেখা করবো বলে স্যারের বোধহয় ফোন ফোন কাটার অভ্যেস নেই না, স্যারের বোধহয় ফোন ফোন যেমন ওই শতাব্দী ম্যাম যে সিরিয়াল মানে সিনটা করছিল, ওটা আমরা মৌমিতা আর রাজেশ দা তুলে দেবো, ঠিক আছে? আমরা কৃষি কম, এই না মৌমিতা তুই বলেই বলছি, যে ভিডিওটা ইউটিউবে আপলোড করছো ওই ভিডিওটা আজকে যদি আপলোড করো তাহলে তার পরের দিন ওই ভিডিওটা ডিলিট করবো, ওই ভিডিওটা নিয়ে ফেসবুক পেজে আপলোড করবো।
ফেসবুক পেজ আমাদের মানে এমনই একটা জিনিস, ফেসবুক পেজে লিংক দেব না, না লিংক নয়, ভিডিওটাকে পুরো আপলোড করবে ফেসবুক পেজ মানে ওইটাই তো পারি না, ফেসবুক পেজে যেমন ইউটিউবেও আপলোড করে, হ্যাঁ সেটা অত বড় ভিডিও তো নেবে না, হয়ে যাবে তোমার কত মিনিটের ভিডিও, আমার ইউনিভার্সাল কোলাস বলেই একটা রয়েছে আমার, ধরো 18 মিনিট, 18 মিনিট হয়, 18 মিনিট হয়তো অত লং ভিডিও হয় না, তো তুমি যদি মানে ছোট ভিডিও করতে পারো কাট করে যদি শর্ট ভিডিও ছাড়ো, শর্ট ভিডিও ছাড়লে কি হয় যেখানেই শর্ট ভিডিও ছাড়বে ইউটিউবে হোক বা ফেসবুকে হোক তোমার ভিডিওটা শর্ট ভিডিও রিচটা এতটা বেশি যে শর্ট ভিডিওতে ভিউ বেশি আসবে যেখানেই যেখানেই হোক, এবার শর্ট ভিডিওতে তোমার সাবস্ক্রাইবারও আসবে, কিন্তু যে সাবস্ক্রাইবারগুলো আসবে ওটা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকবে না, ওরা পরে তোমার লং ভিডিওকেও দেখবে, তো তোমাকে লং ভিডিও করতে হবে, তুমি যতই শর্ট ভিডিও দাও। তো আজকে আমরা অরুণ ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম সবাই মিলে, অরুণ ভাই আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেক অনেক কিছু, কিন্তু মোটা মাথা সহজে বুঝতে পারিনি, তো আবার আস্তে আস্তে গ্রো হয়ে যাবে, একটু টাইম লাগবে বাট আস্তে আস্তে গ্রো হয়ে যাবে, আমাদের টেক গুরু আছে হেল্প করবে, আমরা আগাচ্ছি সামনের দিকে, সবাইকে সঙ্গে নিয়ে সবাই দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দিদি আরও ভালো আস্তে আস্তে আরও কন্টেন্টকে ইম্প্রুভ করবে, সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো দিদি, দিদিও সবার পাশে আছে, সবাই দিদির পাশে থেকো। থ্যাংক ইউ ভাই, আর তুমি আমাদের এতটা সময় দিলে, আমাদের সাথে এতক্ষণ গল্প করলে, আমরা ভীষণ খুশি হয়েছি, আর তোমার কেমন লাগলো আমাদের সাথে? খুবই ভালো লাগলো সবার সাথে আলাপ করে, খুবই ভালো লাগলো, সবাই খুব ভালো, সবার সাথে আলাপ করে খুবই ভালো লাগলো, এবার নেক্সট বার আরও একটা আমি মিট আপ রাখবো, তো ওটা আমি সবাইকে ইনফর্ম করবো যে কবে মিট আপটা রাখবো, তো নেক্সট বার ওটা আমি মিট আপ রাখবো, আমরা আছি, আমরা তো আছি, আমাদের এই পুরো গ্রুপটা আছে, আর এই মৌমিতা এদিকে আয়, এই আর সবাই আয়, সরি শেষ করছি না, তোদের কেমন লাগলো ভাইয়ের সাথে বল, দারুন দারুন, আর এই ভাই যে কত হেল্প করলো, কিন্তু তাও ভাইয়ের থেকে জানা এখনো শেষ হলো না আমাদের, তিন্নিকে দাও, তিন্নিকে দাও, তিন্নি করতো না বাবা, আমি আর ভিডিওটা কর, এই যে লিপি, হ্যাঁ আমাদের চলে যাওয়ার টাইমে আমাদের মন খারাপ লাগছে বল, আমরা সত্যি ভাইকে ছাড়তে পারছি না, ভাই বলছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই না, সবার সাথে দেখা করে খুবই ভালো লাগলো, সবাই সাবস্ক্রাইব করো দিদিকে, দিদিও সবার পাশে আছে, অল দা বেস্ট, দিদি চ্যানেলের নাম আমি বলে দিচ্ছি লিপি স্কিচুমিচু, ও আমার কথা বলছো, আমার হচ্ছে ইউনিভার্সাল কোলাজ, প্লিজ লিপিকে লিপিকে আচ্ছা যে যাকটা বলতে থাকো, লিপি স্কিচুমিচু, আরএন ফ্যামিলি ব্লগ, এই মৌদি আসো না, কই মৌদি বলো, মিষ্টি মৌ বেঙ্গলি ব্লগার, আর লিপি কো, লিপি আমার হচ্ছে ইউনিভার্সাল কোলাজ, তো তোমরা প্লিজ লিপি, আমার দুটো চ্যানেল, একটা হচ্ছে ভাববা আর্ট এন্ড ক্রাফটে, আর একটা হচ্ছে ট্রাভেলের উপরে শঙ্খচিলের পাখা, তোমরা দেখো আলকা চলে না, তো অল দা বেস্ট সবাইকে, সবাইকে ধন্যবাদ, আমার আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, সবার সাথে আলাপ করে আমারও খুব ভালো লাগলো, তো নেক্সট বার আমি মিট আপ রাখবো, তো তোমরা সবাই আসবে তো, নেক্সট বার আমি মিট আপ রাখবো, তোমরাও সবাই আসবে, আর এই দিদিরাও সবাই আসবে, আর সবাই সবার পাশে থেকো, আর যোগাযোগ করতে তোমার কোথায় যোগাযোগ করতে হবে বলে দাও, তোমার সাথে ইনস্টাগ্রামে গলি গরু আর ফেসবুকে অরুণ সর্দার, সোশ্যাল মিডিয়াতে সবাই চলে আসো, আর যারা ভিডিও দেখো তারা তো দেখো, আর ফেসবুকে আর ইনস্টাগ্রামে সবাই চলে আসো, চলো আজকের মতো এখানে এন্ড করছি, আর ভাই খুব শিগগিরই আমাদের ডাকবে, তো তোমরাও সেই ডাকে চলে এসো, তাহলে আরো জমবে ব্যাপারটা অনেক, লাইট আর কতটা মজা করেছি দেখলে, আবার উপরি পাওনা হচ্ছে আমাদের প্রিয় নায়িকা শতাব্দী রায়, উনি ছিলেন ওখানে, একটা শুট হচ্ছিল ওনার, তো আমরা তখন জাস্ট গিয়ে পৌঁছেছি, আমি আর রঞ্জিতা জাস্ট পৌঁছেছি, আমি আগে তারপরে রঞ্জিতা এসেছে, তো আমরা দুজন ওনার সাথে কথা বলেছি, তোমরা ভিডিও তো দেখলে, ভীষণ ভালো লাগলো, উনি ঠিক আগের মতোই সুন্দর আছেন, আর কথাবার্তা ভীষণ ভালো, তো এক তো অরুণ ভাইয়ের সাথে দেখা করতে গেছি আমরা, প্লাস আবার একজন নায়িকার সাথে কথা হলো, আর পুরো দিনটা কীভাবে যে কেটে গেল আনন্দ করতে করতে, তো সবাই খুব এনজয় করেছি, আর আবার পরের মিট আপ কবে কোথায় আমি তোমাদের কমিউনিটিতে দিয়ে দেবো, এখনও ঠিক হয়নি, আর তোমরা যারা যাওনি বা যেতে পারোনি খুব মিস করলে, গেলে ভীষণ মজা হতো, তো
তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটাও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, থাম্বেলটা ওরমভাবে দিয়েছি যে এতটা আশা করিনি, সত্যিই এতটা আশা করিনি। এত ভালো ব্যবহার, এত সুন্দরভাবে বোঝানো, সত্যিই এতটা আশা করিনি যতটা আমরা পেলাম। তো চলো আজকের মতো এখানে ভিডিও এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই সবাই সবার পাশে থেকো। টাটা।